সবাই জানেন, বলবেন যেদিন অন্যায় ভাবে হাইকোর্টের আগাম জামিন বাতিল করে আমাদের যেদিন সিআইডি কাস্টডিতে দিয়ে দেওয়া হয়, সেদিন এক বুক বেদনা নিয়ে মেদিনীপুর আদালত থেকে রবিলাল দা রবিলাল বৈদ্য সহ আরো যারা ছিলেন তারা কলকাতায় ফিরেছিলেন, বলেছিলেন রক্ষা করতে পারলাম না। এতে কি আছে? যেদিন লাল ঝান্ডা রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেছে, যেদিন কমিউনিস্ট মতাদর্শের পথ চলবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে, সেদিনই জানি আমাদের পথ মুসলিম না, আমাদের পথ কাঁটা বিছানো, সেই পথেই আমাদের হাঁটতে হবে। রাজনীতির বামপন্থার আদর্শে বিশ্বাস করব, জেলে যাব না, মামলা খাব না। কবে কোথায় কোন ইতিহাসে হয়েছে? বিশ্বের ইতিহাসে, বিশ্বের কোন নিঃশব্দের ইতিহাস যদি আমরা এক কথা করে উল্টে দেখি, তাহলে তার নজিরের কোনো শেষ নেই। ঠিক আছে, আপনারা চিন্তিত হবেন না, আইনের লড়াই আপনারা লড়বেন, আর মানুষের ভালোবাসার জোরে আমি সিআইডি ভবানী ভবনের কাস্টডিতে লড়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না। আজকে সেই দিনের কথা চরণ করিয়ে দিলেন, তাই কথা রবিলাল দার কথা ধরেই বললাম। আমাদের নেতারা এসেছেন, আমাদের জেলা সম্পাদক মন্ডলী সদস্য, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বাম পরিষদীয় নেতা সুজন দা এসেছে, আমার অত্যন্ত বন্ধুবর বিধানসভার সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য এসেছে, আমার একেবারে ভাইয়ের মতন, আমার এখন হচ্ছে আমার বলা যায় যে চিকিৎসক কমরেড ফুয়াধারী, তিনি এসেছেন মঞ্চে বসে আছেন, তার নাম আমরা সবাই জানতাম না। আজকে দেখেছেন যে শালপু সরেন শহীদের মৃত্যুবরণ করেছিল তৃণমূল মাওবাদীদের সন্ত্রাসে, যে শালপু সরেনের মৃতদেহ দিনের পর দিন খোলা আকাশের নিচে পড়েছিল, আমরা সরকারে থাকলেও সেই মৃতদেহ আমরা উদ্ধার করে শালপু সরেনের মায়ের হাতে তুলে দিতে পারিনি, সেই অপরাধ আমাদের এখনো আমাদের তারা করে বেড়ায়, আমরা সেই অপরাধে অপরাধী, কিন্তু অপরাধী হিসেবে চিহ্নিত আমরা নই। অপরাধ করেছিল যারা, যারা খুঁড়িয়েছিল যারা, সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিল এইসব ঘটনার, আজকে তারা বর্তমান শাসক দলের রাজ্য স্তরের নেতায় পরিণত হয়েছে। গোটা জঙ্গল মহলের মানুষ আজকে ঘৃণার চোখে তৃণমূলকে প্রত্যাখ্যান করার জন্য তৈরি হচ্ছে। 26 তারিখের দেশব্যাপী যে ধর্মঘট, সেই ধর্মঘটে জঙ্গল মহল জ্বালিয়ে দিয়েছে একটা মাত্র শক্তি, সে শক্তি হচ্ছে লাল ঝান্ডা। মানুষের সমস্ত অন্যায় অপরাধ যা তোমরা করেছ, সেই লাল ঝান্ডাকে অবলম্বন করেই তার মোকাবিলা করার জন্য জঙ্গল মহল তৈরি হচ্ছে। আমি সে আলোচনাও যাব না। আমার যে কথাগুলো আপনাদের কাছে একান্তভাবে বলা প্রয়োজন সে কথাগুলো আমি বলব। এই সরকার যারা চালাচ্ছেন এখন তাদের সম্পর্কে বলেছেন আমার আগের বক্তারা, যে এদের বিদায় ঘন্টা বাড়িতে শুরু করেছে, কম্পন শুরু হয়েছে, আর যারা পরিকল্পনা ভাবে তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না, এই বার্তা একটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল যে তৃণমূলের উন্নয়ন অত্যাচার থেকে বাঁচতে গেলে বিজেপি পারে বাঁচাতে। মানুষ বিভ্রান্ত হয়েছিলেন, এখনো বিভ্রান্তির মধ্যে আছেন, যখন খবর পাই এলাকার থেকে যে তারা বলছেন তৃণমূল থেকে বাঁচতে গেলে বিজেপি ছান্ডা ধরতে হবে, আমি তো আরো সর্বনাশ। তৃণমূল এত খারাপ তার সম্পর্কে ব্যাখ্যা করা যায় না, কিন্তু তার চেয়ে 100 গুণ 1000 গুণ খারাপ হল বিজেপি নামক দলটা। এ দলটার এত খারাপটা ব্যাখ্যা করা আরো কঠিন, সে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। তৃণমূল কংগ্রেস যেদিন শাসন ব্যবস্থা এসেছে গোটা রাজ্যটার 12টা বাজিয়েছে। তিনটে অন্ধকারে আচ্ছন্ন দিক বন্ধ হয়নি, রাষ্ট্রপুঞ্জ একটা যখন সম্মান জানায় সেটা একটা রাজ্যের সম্মান হয় না, সেটা একটা রাষ্ট্রের সম্মান হয়। ওই একবারও তো বলতে শুনছি না অরবিন্দর মতন, ওই তো চুল টুল ওপরে উঠে যাচ্ছে, দাড়িও বাড়ছে, কিন্তু শ্রী অরবিন্দ হওয়া যায় না, ঋষি অরবিন্দ হওয়া যায় না, দু লাইন আওড়ে বাংলায় অরবিন্দকে
না কন্যাশ্রী করে কি করেছেন স্কুল ছুট বন্ধ হয়েছে কন্যাশ্রী করে কি হয়েছে যেহেতু 25,000 টাকা 18 বছরের আগে বিয়ে হলে পাওয়া যায় না তাহলে প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে হবে না এই টাকা পাওয়া যাবে না তাহলে ওই 25,000 টাকা যেহেতু প্রাপ্তবয়স্ক হলে তবেই বিয়ে হলে পাওয়া যাবে তাহলে সেখান থেকে কি হয়েছে অপ্রাপ্তবয়স্ক যারা তাদের বিবাহ বন্ধ হয়েছে আমার আপনার কোল বেঁচেছে আমাদের সন্তানদের কোল পাচ্ছে আমাদের গড়ে সারা ভারতবর্ষের গড়ে যেটা শিশু মৃত্যুর হার আমরা তার গড়ের অনেক নিচে মাতৃ মৃত্যুর হার আমরা সেই গড়ের অনেক নিচে মা বোনেরা খান কসম কোলের কসম খান যে মানুষটা এই ধরনের কাজ করে তাকে আজকে আমাদের শ্রদ্ধা নিবেদনের করার সময় তাই আসুন আমরা চলে আচল গিট বাঁধি এই গিট শিথিল করার ক্ষমতা ওই বহিরাগতদের নেই কারণ এই আচলের শক্তি গর্ভে ধারণ করার শক্তি প্রসবের রক্তের কসম আসুন আমরা সেই রক্ত দিয়ে আমরা কসম খেয়ে বলি এই অন্যায় অত্যাচার যেটা তোমরা করছো এটা করতে দেব না।